হ্যালো, শরীয়তপুরের দুষ্টু পোলাপাইন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো আছেন আশা করি সবাই। আমি এই মুহূর্তে শরীয়তপুর সার্কিট হাউসে আছি এবং মনে হলো যে আপনাদেরকে একটু জানান দিয়ে যাই যে যারা আমার শরীয়তপুরের বন্ধুরা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের সবাইকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছি যে আজকে আপনাদের সঙ্গে গানে গানে খুব দারুণ সময় কাটবে, গানে গানে একদম আমরা খুব মাস্তি করব। কারণ আজকে কিন্তু আমাদের সবার জন্য একটা বিশেষ দিন, কারণ আজকে উদ্বোধন হয়েছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এবং এটা আমাদের জন্য যে কত বিরাট একটা অ্যাচিভমেন্ট, তো আজকের দিনটা তো আমাদেরকে উদযাপন করতেই হবে একদম মন খুলে, পুরো দেশব্যাপী। আপনারা যারা দেশের অন্যান্য প্রান্ত থেকে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনারাও নিশ্চয়ই আজকের দিনটা খুব আনন্দ উদযাপনের মাধ্যমে কাটাচ্ছেন এবং আমিও সেই আনন্দ উদযাপন করতে আজকে আপনাদের মাঝে চলে এসেছি শরীয়তপুরে। এবং এই মুহূর্তে শরীয়তপুর সার্কিট হাউসে আছি আমার দ্য টিম ঐশী এক্সপ্রেসের। আমরা যারা মিউজিশিয়ানরা আছি সবাই আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে। অলরেডি ওনারা আপনারা দেখতে পাচ্ছেন এসে পৌঁছেছে, গাড়ি চলে গেল, টান দিল। কিছুক্ষণ পর আমরা তাদের সঙ্গেও দেখা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে শরীয়তপুর সার্কিট হাউস, আপনাদেরকে একটু আশপাশে দেখাই। যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কাজ করলে কেমন হয় যে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে মিউজিশিয়ানদের কাছে চলে যাই এবং তাদের সঙ্গেও একটু দেখা হয়ে যাক, তারপরে আমরা একটু ফটো সেশন করবো। কারণ একটা জায়গায় এসেছি, এই জায়গায় এসে কিছু স্মৃতি তো নিয়ে যেতেই হবে। আর আমরা স্মৃতি কিন্তু এখন সবার হাতে হাতে মোবাইল, মোবাইলের ক্যামেরায় বন্দি করে রাখি আমাদের দিনগুলোকে এবং পরবর্তীতে যখন অনেক দিন পর পর আমরা সেই দিনগুলোর ছবি আবার ঘুরে ঘুরে দেখতে পাই, সেটা যে আমাদেরকে কতটা আনন্দিত করে, আবেগ আপ্লুত করে, সেটা কিন্তু পুরনো ছবিগুলো দেখলেই বোঝা যায়। আমরা যেটা বলি যে খুব নস্টালজিক ফিল করছি। দ্য টিম ঐশী এক্সপ্রেসের কিবোর্ডিস্ট জাকু কাকু আমাকে উকি মেরে মেরে দেখছে, আজকে ওনার মন একদম ভালো নেই। আমাদের টিমের যিনি ড্রামস বাজান এবং যিনি গিটার বাজান দুজনই কিন্তু চিটাগংয়ের, সো আজকে আমার মন ভালো নেই, কিন্তু ওনাদের জন্য খুব আপন ভাষা, তাই না? এই যে সবাই অনেক ক্ষুধার্ত ছিল, আপাতত মনে হয় ওনাদের ক্ষুধা নেই নাকি, এখন হয়েছে মন ভালো। আচ্ছা এটা বাদ দিয়ে আমরা আজকে আমাদের সবার মন খুব ভালো, না আজকে আমরা যতই দুষ্টুমি করি একটা সিরিয়াস কথা এখন যে আজকে সত্যি আমাদের জন্য অনেক আনন্দের একটা দিন, কারণ আজকে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। তো আমরাও কিন্তু আনন্দ উদযাপন করতে এসেছি। আমি একজন একজন করে দ্য টিম ঐশী এক্সপ্রেসের সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। সামনে দাঁড়ানো বেস গিটারিস্ট সাব্বির আহমেদ সজীব, হাই দেন। খিদা লাগছিল সবার, কিন্তু এখন তো খিদা নেই, কারণ ভরপুর খাওয়া দাওয়া শেষ অলরেডি। ইনি হচ্ছেন পিকে খ্যাপা, আমাদের পারকাশনিস্ট, ড্রামার, অক্টোপ্যাডিস্ট, রকি, গিটারিস্ট, ও এই দুটা আবার চিটাঙ্গা। ভালো, অফকোর্স আমাদের মন আজকে অনেক বেশি ভালো, কারণ আমরা অনেক দুষ্টু পোলাপাইনকে লাইভে আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। অলমোস্ট 2000 আমাদের সঙ্গে আছেন। ইনি হচ্ছেন আমাদের গিটারিস্ট সারা বাপ্পি, আর খুব ফোনে ব্যস্ত ইনি হচ্ছেন আমাদের কিবোর্ডিস্ট জাকু কাকু, মানে জাকির হোসেন। আমরা এখন কিছু টুকটাক ফটো সেশন করব, তারপরে একটু রেস্ট নিয়ে আপনাদের শরীয়তপুরের বন্ধুদের মাঝে চলে আসব দুষ্টুমি করতে, দুষ্টু পোলা পাইনদের সঙ্গে দুষ্টুমি করতে। চল আমরা ফটো সেশন করি, লাইভেই থাকি। আসেন আসেন আসেন। আচ্ছা আমার মনে হয় ফটো সেশনটা আমরা ক্যামেরার সামনে না করি,
লাইভটা শেষ করে দিচ্ছি আজকের জন্য। তবে যাওয়ার আগে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানিয়ে যাই, যারা শরীয়তপুরে দুষ্টু পোলাপাইন আছেন আপনারা কিন্তু একদমই মিস করবেন না, কারণ আমি খুবই এক্সাইটেড। আপনাদের সঙ্গে দেখা হবে, গান হবে, মাস্তি হবে, এবং আজকের দিনটা একদম আমরা খুব মন ভরে আনন্দ করব। তো আপনারা সবাই যে যেখানেই আছেন, শরীয়তপুরের বন্ধুরা, শরীয়তপুরের দুষ্টু পোলাপাইনরা ছুটে আসেন আমাদের সন্ধ্যার পরে। আমি থাকছি ইনশাল্লাহ 8টার দিকে থাকবো। সো দেখা হচ্ছে শরীয়তপুরে দুষ্টু পোলাপাইন। দ্য টিম ঐশী এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে আবার ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আগামীকালকে যারা পটুয়াখালী দুষ্টু পোলাপাইন আছেন, আপনারা নিশ্চয়ই অলরেডি জেনে গেছেন যে আগামীকালকে আপনাদের সঙ্গে দেখা হতে যাচ্ছে। সো আমি খুব এক্সাইটেড। সো পটুয়াখালীর বন্ধুদেরকেও আমন্ত্রণ জানিয়ে দিলাম, আগামীকালকে আপনাদের সার্কিট হাউস ঝাউতলা চত্বরে যেই আয়োজনটি আছে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে, সেখানে ইনশাআল্লাহ দেখা হবে। আর এখানে আমাদের দ্য টিম ঐশী এক্সপ্রেসের দুষ্টু পোলাপাইনদের দুষ্টুমি চলতে থাকুক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। বিদায় নিয়েও নিতে পারলাম না, বলেন তো কে এটা, চিনতে পারেন আপনারা আমাদের চিটাইঙ্গা কোন সদস্যটা এটা? দেখি আপনারা যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার আছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।